বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে। আমি সুমন, আপনারা সবাই অবগত আছেন আমি আমার বাড়ি ছাদে ছোট্ট একটি দেশি মুরগির খামার তৈরি করেছি। এটি হচ্ছে আমার বাড়ির ছাদ এবং এর পাশে আমি একটা ছোট্ট একটি খামার, মুরগির খামার স্টার্ট করেছি। এটি হচ্ছে আমার মুরগির খামার, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। আমার মুরগিগুলো খাওয়া দাওয়া করতেছে এবং আমি তাদের জন্য ছোট্ট একটি মাচা তৈরি করেছি যাতে ওরা এখানে বসতে পারে। এটা হচ্ছে ওদের মাচা। আর কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে আমার কয়েকটি মুরগির আপনার চুনা পায়খানা এবং রক্ত আমাশা হচ্ছে। এবং এটি দেখার পর আমি কী কী করেছি এবং কী করা আমার উচিত, এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার আগে ভিডিও আপনি দেখতে পান। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি যখন দেখতেছি আমার মুরগির চুনা পায়খানা এবং রক্ত আমাশা, এবং এটি দেখার ফলে আমি আমার খামারে ছোট্ট একটি মেডিসিন ইউজ করি, যার ফলে আলহামদুলিল্লাহ আমি এখন আমার মুরগির রেজাল্টগুলো ভালো পাচ্ছি, যে চুনা পায়খানা এবং রক্ত আমাশা আমি আর দেখতেছি না আমার খামারে। এবং আরেকটি কথা বলে রাখি, আমি যে মেডিসিনটার কথা বলবো আমি এটার কোনো পাবলিসিটি বা কোনো রিভিউ করতেছি না, জাস্ট আমি আমার খামারে ব্যবহার করার পরে আমি যে ফলাফলটা পাচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এক কথায় বলতে পারেন যে আমি আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মেডিসিনটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটি আগে আমি আগে বলি। অসুস্থ অবস্থায় হাঁস মুরগি ও কবুতরকে ওষুধের তিন ভাগের এক ভাগ এক মুষ্ট ভাতের সাথে মিশ্রিত করে পরপর তিন দিন সকালে খাওয়াতে হবে। আমি সকালেও মুরগিকে খাবাই এবং বিকালবেলা মুরগিকে খাবাই যাতে আমার মুরগিগুলো তাড়াতাড়ি এই চুনা পায়খানা এবং রক্ত আমার সাথে কি রিভাইভ করতে পারে। এটি হচ্ছে সেই ওষুধ, আপনার স্পেশাল শক্তি লিকুইড। এটার দাম বেশি না, গাইডের আপনার 25 টাকা দেওয়া আছে। তো আমি আমার মুরগিকে আমি এই মেডিসিনটা ব্যবহার করে থাকি। তিন দিন ব্যবহার করলে আলহামদুলিল্লাহ আমি যে চুনা রক্ত আমাশা বা চুনা পায়খানা আমি এটি আর আমার খামারে দেখতেছি না। এটা হচ্ছে খাবার বিধি, কীভাবে আপনারা খাবেন বা কখন খাবেন। খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে আপনার অসুস্থ অবস্থায় হাঁস মুরগি ও কবুতরকে ওষুধের তিন ভাগের এক ভাগ ও এক মুষ্টি ভাতের সাথে মিশ্রণ করে পরপর তিন দিন খাওয়াইতে হবে। এটা হচ্ছে খাবারের ব্যবহারের বিধি, ঠিক আছে। এটা খাওয়ানোর ফলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আপনার খামারে চুনা পায়খানা এবং রক্ত আমাশা আর দেখবেন না। এটা আরও বিভিন্ন রোগের জন্য কাজ করে, আমি জাস্ট এই দুইটা রোগের জন্য বেশি উপকারিতা পাইছি। আর এটি সাধারণত সকালবেলা আপনাকে ব্যবহার করতে হবে, আর আপনি যদি চান তাহলে বিকালবেলা খাবার সাথে এটি ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে সেই ওষুধ, আশা করি আপনারা ওষুধটা একবার হলে আপনার খামারে ট্রাই করে দেখতে পারবেন। আর এই যেটা দেখতেছেন এটা হচ্ছে মূল মেডিসিনটা, মেডিসিনটা সাধারণত লাল হবে। আপনার জাস্ট খাবারের কয়েক ফোঁটা দিয়ে আপনার মুরগিগুলোকে চুনা পায়খানা বা রক্ত আমাশা থেকে সমাধান পেতে পারেন আশা করি। আমি যেহেতু পাইছি আলহামদুলিল্লাহ, আর আপনারা ইনশাল্লাহ একটা সমাধান পাবেন। আপনারা আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এটার নামটা স্পেশাল শক্তি লিকুইড এবং এটার দিবিধান এবং এটার নাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, কারণ আপনারা যদি একটি ভিডিওতে লাইক দেন তাহলে আমরা ইন্সপায়ার হয়ে আপনাদেরকে বিভিন্ন ভিডিও শেয়ার করি। এক কথা আপনারা যদি লাগেন তাহলে আমরা ভিডিও করতে উদ্বুদ্ধ হই আর কি। তো এটা হচ্ছে সেই মেডিসিনটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে। এখন ক্লিয়ার আশা করি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মামুন কেমিক্যাল ক্রো লিমিটেড মেডিসিনটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং করোনা থেকে একটু দূরে দূরে থাকবেন। এ বলে আজকের ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।